Evet, şurayı izleyelim. Şöyle sanırım. Şu kriya şeker bir rindu. Zaraz seyir sarılı boşu yansı. Amin klas, tadajın namantun. Tadajın şabayi ke salam. Aslam alaikum. Tumra ki amin asıl şabayi bhalo asıl rishtu. Amin yu bhalo asıl alhamdulillah. Tumadır gautur şatı amra klas niye silam. Kuriye silam tumadır şomar şer seyir bilbağe reaktör. Şurada ki দন্দশমাস আর দন্দশমাসের শ্রেণী বিভাগগুলো আমরা পড়েছিলাম অনেক প্রকারের দন্দশমাস হয় তার মধ্যে শ্রেণী বিভাগগুলো তোমরা নিশ্চয়ই ভাষা পড়েছো আর আমি তোমাদেরকে বলেছিলাম যে দন্দশমাসের শ্রেণী বিভাগের যে উদাহরণগুলো আছে প্রত্যেকটা উদাহরণ এক একটা এমসিকিউ এর অ্যানসার যেমন আমরা বলছি যে হাত পা সুখ নাক মুখ এটা কোন সমাস কোন দন্দ এমসিকিউ প্রশ্ন এভাবে আসে কারণ দন্দশমাস দেখলে বুঝতে পারি মা বড় ভাই বোন দাদা দিদি নানা মানে চাচা চাচি কিংবা ছোট বড় কিংবা আসল নকল কিংবা রাত্রি দিন এরকম আমরা হাত পা সাত সতেরো সাত পাঁচ এরকম অনেক এরকম দেখলে আমরা চিনতে পারবো কিন্তু এত সোজা আমাদের কিন্তু কোশ্চেনটা আসবে না এমসিকিউ কোশ্চেনগুলো যেহেতু আসবে আমাদের এই দ্বন্দ্ব সমাসটা কোন দ্বন্দ্ব যেমন আমাদের পরীক্ষা আসলো যে সাত সতেরো তোমাদের লিখতে হবে এটা কোন দ্বন্দ্ব এটা কি মিলনাত্মক দ্বন্দ্ব এটা কি বিয়োগাত্মক দ্বন্দ্ব এটা কি সমানুপাতিক দ্বন্দ্ব না যদি কি এটা আমাদের ক্রিয়া বিশেষণ থেকে বা বিশেষণ থেকে দ্বন্দ্ব এরকম চারটা অপশন থাকবে তোমাদের সেই চারটা অপশনের মধ্যে একটা অপশন তোমাকে দিতে হবে আমরা দেখলেই বুঝবো সাত সতেরো যদি লেখা থাকে সাত সতেরো দেখলে বুঝবো যে এটা আমাদের কি সংখ্যা বাঁচে ব্যাস এরকম প্রশ্নগুলো থাকবে এই জন্য আমি তোমাদেরকে বলছি যে দ্বন্দ্ব সমাসের শ্রেণী বিভাগের প্রত্যেকটা শ্রেণী বিভাগের উদাহরণগুলো তোমরা মুখস্থ করে নেবে বইয়ের বাইরে কোনো কোশ্চেন আসবে না যা বইয়ে আছে সেগুলো আসবে সেজন্য সুন্দর করে এক্সাম্পলগুলো মুখস্থ করে ফেলবে আচ্ছা সমাসের আমরা বলছি যে ছয়টা সমাস এবং ছয়টা সমাস আমাদের অনেকগুলো ক্লাস আমাদের করতে হবে তাই যতটা সম্ভব যেহেতু অনলাইনে তোমাদের কাছে বসে থাকলে আর একটু আমাদের সুন্দর বোঝাতে পারতাম কোশ্চেন করতে পারতাম তারপর দিতে পারতাম নিতে পারতাম সেটা পারছি না তারপর আমি চেষ্টা করছি তোমাদেরকে যতটুকু বোঝানো যায় বোঝানো এখন একটু খেয়াল করো আজকে আমরা করব একটা সমাস সেটা হলো ছয় প্রকারের মধ্যে কর্ম ধারার সমাস কোন সমাস কর্ম ধারার সমাস সবাই করবে একটু খেয়াল করো আমরা কি সেখানে লিখে দিয়েছি কর্ম ধারার সমাস এটা হলো আমাদের সমাসের সেই বিভাগের মধ্যে কয় নাম্বার দুই নাম্বার সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ দুই নাম্বার কর্ম ধারার সমাস আমরা দেখছি এই কর্ম ধারার সমাসের সংজ্ঞাটা আমরা কিন্তু বই সবাই সামনে আছে সবাই বইটা সামনে করে একটু বসে আর একটু বোঝার চেষ্টা করি কর্মধারা সমাস হল বিশেষণ বা বিশেষণ ভাবপূর্ণ পদের সাথে বিশেষ্য এবং বিশেষ ভাবপূর্ণ পদের যে সমাস হয় এবং পর পদের অর্থে প্রধান রূপে প্রতিমান হয় বা প্রধান থাকে সেটা হলো আমাদের কর্মধারা সমাস প্রিয় শিক্ষার্থী সবাই আরেকবার শুনি বিশেষণ বা বিশেষণ ভাবপূর্ণ পদের সাথে বিশেষ্য বা বিশেষ ভাবপূর্ণ পদের যে সমাস হয় এবং পর পদের অর্থ বিশেষভাবে প্রতিমান হয় বা থাকে সেটাই হলো আমাদের কর্মধারার সমাস এখন কথা হলো এখানে একটা এমসিকিউ প্রশ্নের অ্যানসার আছে এমসিকিউ প্রশ্ন এই আমাদের সংজ্ঞাটা আমরা কেন করবো কারণ কখনো কখনো আমরা দেখবো যে সংজ্ঞা থেকে আমাদের কিছু কিছু কোশ্চেন আমাদের টানবে যেহেতু আমরা ক্লাস টেন পড়ি দশম শ্রেণী আমরা বোর্ড এক্সাম সামনে আমাদের আছে আমরা বোর্ড কোশ্চেনগুলো আমরা সলভ করে দেখি তখন দেখতে পাচ্ছি যে খুঁজে একটা কোশ্চেন আমাদের এই সংজ্ঞা থেকে আসে কী কোশ্চেন আসে শিক্ষার্থী প্রিয় শিক্ষার্থী তোমরা খেয়াল করো এখানে একটা কোশ্চেন আসে সেটা হলো আমাদের কোন সমাসে পর পদের অর্থ প্রধান থাকে বা প্রধান প্রতিমানে কোন সমাসে সেটা আমাদের কি দ্বন্দ্ব সমাস দীর্ঘ সমাস কর্মধার সমাস না অবৈভাব সমাস না বহু সমাস তখন আমরা মেমোরিতে নেব যে সংজ্ঞার মধ্যে আমরা পড়েছিলাম যেমন উভয় পদ প্রধান থাকে কোন সমাস আমরা কি পড়েছি কি পড়েছি দ্বন্দ্ব সমাসে উভয় পদ প্রধান থাকে সমসমান পদের উভয় পদে প্রধান থাকে কোনো পরিবর্তন হয় না মা বাপ মা বাপ ঠিক আছে ছেলে মেয়ে ছেলে মেয়ে আর কর্মধার সমাসে কি হয় পর পদের অর্থ প্রধান থাকে পুরো পদের কিন্তু না পর পদের অর্থ প্রধান থাকে বা প্রধান রূপে প্রতিমান হয় তাকে বলা হচ্ছে কর্মধারের সমাস এখন খেয়াল খেয়াল করো কর্মধারের সমাসটা আমার একটু ব্যাপক আমরা একটু বুঝলে খুবই ইজি হয়ে যাবে আমাদের প্রথম করতে একটু কষ্ট হবে যে যারা আমরা একদম নতুন করছি কখনই যারা করি নাই তাদের জন্য একটু সমস্যা তবে আমি বুঝাই দেবে বুঝে ফেলবে ইনশাল্লাহ এখন খেয়াল করো প্রিয় শিক্ষার্থীরা কর্মধারার সমাস আমরা বলছি বিশেষণ বা বিশেষণ ভাব করব বিশেষণ কি আমরা কিন্তু পদের শ্রেণী বিভাগ অবশ্যই পড়েছি পাঁচ প্রকার পদ কত প্রকার পাঁচ প্রকার পদের মধ্যে বিশেষ বিশেষণ সর্বনাম অব্যয় ক্রিয়া বিশেষণ পদ বিশেষ মানে নাম বাচক আমরা জানি
বিশেষ যে পর্দার কোন কিছু নাম বোঝায় সে নাম আমাদের যে কোনো স্থান কাল পাত্রের নাম হতে পারে। বিশেষণ পদ, যে পদ বিশেষ এবং সর্বনামের দোষ গুণ অবস্থা সংখ্যা পরিমাণ ইত্যাদি বোঝায় সেটাকে বলা হচ্ছে বিশেষণ পদ। বিশেষণ পদ মানে হলো বিশেষ এবং সর্বনামের দোষ গুণ, সে ভালো, করিম খারাপ, করিম ভালো। এই যে সে করিম, আমরা জানি যে করিমের পরিবর্তেই হলো সে বসে, আর সে হলো আমাদের সর্বনাম পদ, সেজন্য বলা হয়েছে বিশেষ এবং সর্বনাম পদের দোষ গুণ যেটা সেটা হলো বিশেষণ পদ। সেই বিশেষণ পদে ভালো মন্দ বিশেষ, আর বিশেষ হচ্ছে নাম বাসে, আমাদের মানুষের নাম হতে পারে, খাবারের নাম হতে পারে, চেয়ার টেবিল হতে পারে, বই খাতা হতে পারে ইত্যাদি। তাহলে সেজন্য আমাদের সংজ্ঞাটা এভাবে আসছে, বিশেষণ বা বিশেষণ ভাবাপূর্ণ পদের সাথে বিশেষ বা বিশেষ ভাবাপূর্ণ পদের যে সমাস হয় এবং পর পদের অর্থে প্রধান রূপে প্রতিপন্ন হয় তাকে বলা হচ্ছে কর্মধারার সমাস। তোমার সংজ্ঞাটা নিশ্চয়ই বুঝেছ, যদি এরপরে তোমার কোনো কিছু সমস্যা থাকে তাহলে আমরা চেষ্টা করবো আর একটু ক্লিয়ার করে বলার জন্য। সংজ্ঞাটা আমরা প্রশ্ন মুখস্থ করবো, কারণ ওইখানে ওই যে একটা বললাম যে এমসিকিউ প্রশ্ন আছে কোন সমাসে পর পদের অর্থ প্রধান রূপে প্রতিপন্ন হয়, আমরা বলবো কর্মধারার সমাসে। যেমন আমরা এক্সাম্পল কিছু দিলে বুঝতে পারবো, সিংহ চিহ্নিত আসন, সিংহাসন, সিংহ চিহ্নিত আসন, সিংহাসন, যেমন যেই চালাক সেই সুদ, যেমন আমাদের কি আছে সিদ্ধুতে আলু, সে আলু সিদ্ধু, অথবা আমাদের কি আছে আমরা বলবো মনরূপ মাঝি, মন মাঝি, দীপরূপ দরিয়া, দীপ দরিয়া ইত্যাদি আমাদের এক্সাম্পল করে আসবে। এবং আমরা ধরে খেয়াল করবো কর্মধারের সমাস কয়েক রকমের সাধিত হতে পারে, কয়েক রকমের সাহিত্য হতে পারে, মানে নিয়মগুলো আমাদের একটু মানতে হবে যে কোন কোন নিয়মে আমাদের আসে। প্রথমে যে জিনিসটা আমরা দেখবো একটা এক্সাম্পল আমরা দেখতে পাই, বোর্ডে দেখতে পাচ্ছি, তোমরা খেয়াল করো, নাম্বার এক, যে চালাক সেই সব কর্মদাস মাসে দুটি বিশেষ পদ, মানে একটি আমাদের দুটি বিশেষণ পদ একই বিশেষ পদ বোঝায়, দুটো বিশেষণ পদ, চতুর একটা চালাক এটা, এটা কিন্তু বিশেষণ পদ, আমরা জানি চালাক চতুরটা এটা আমাদের গুণবাচক শব্দ, আর গুণবাচক মানে হলে আমরা জানি বিশেষণ পদ। তাই দুইটা বিশেষণ পদ একটা বিশেষ বোঝাবে, সেটাকে যেই চালাক সে চতুর, চালাক চতুর, তোমরা খেয়াল করতেছো চালাক, আমরা বলছি চালাক চতুর একটা কি পদ, বিশেষণ পদ, কিন্তু চালাক চতুর একসাথে যখন হয়ে গেল চালাক আলাদা বিশেষণ, চতুর আলাদা বিশেষণ, কিন্তু একসাথে হয়ে গেলে তখন দুটোই কিন্তু বিশেষ পদ হয়ে গেল একটা পদ। যিনি যশ তিনি সাহেব, নাম্বার দুই খেয়াল করবা, দুটা যিনি যশ তিনি সাহেব, যশ সাহেব, যশ একটা বিশেষ পদ আর সাহেব একটা বিশেষ পদ, কিছু বিশেষ পদ তখন যশ সাহেব একটা, এটা একটা শব্দ কিন্তু বিশেষণভূত হয়ে গেল যশ সাহেব। তাহলে কী হয়েছে এটা, এটা আমাদের দুটি বিশেষ পদ আমাদের কী করবে আমাদের একসাথে হয়ে এটা বিশেষ হয়ে গেছে, সেটা হলো যশ সাহেব, সুপ্রিয় শিক্ষার্থী। আরেকটা আমাদের আরেকভাবে হতে পারে, দেখো খেয়াল করো, সেটা হলো আগে ধোয়া পরে মোছা, ধোয়া মোছা, আগে ধোয়া পরে মোছা, ধোয়া মোছা, আমরা কি জানি আগে ধোয়া পরে মোছা, ধোয়া এবং মোছা এটা একটা শব্দ, ধোয়া কিন্তু একটা ক্রিয়া, এটা মোছাও কিন্তু একটা ক্রিয়া, ক্রিয়াপদ। তোমরা যারা ক্লাস টেনে বা দশম শ্রেণীর ক্লাস করছো তারা নিশ্চয়ই আমাদের প্রত্যয়টা করেছে, প্রত্যয়, প্রত্যয় কাকে বলে আমরা পড়েছি, প্রত্যয়ের মধ্যে আমাদের আছে কৃত প্রত্যয়, যে গণিত শব্দকে বলা হয় কৃতান্ত শব্দ, কৃত প্রত্যয়, কৃত মানে ক্রিয়া। যেমন আমরা কী করছি, যেমন আমরা দেখতে পাচ্ছি ক্রিয়াটা হলো ধু যোগ আ সমান সমান ধোয়া, ধু যোগ আ, এবার একটু খেয়াল করি আমরা ধু, ধু যোগ আ সমান সমান ধোয়া, ধু যোগ আ সমান সমান ধোয়া। প্রিয় শিক্ষার্থী, এই যে ধোয়াটা, এই ধোয়াটা হলো আমাদের কৃদন্ত শব্দ, কৃতপত্য যোগে গঠিত শব্দকে বলা হচ্ছে কৃদন্ত শব্দ। সেই কৃদন্ত শব্দ আমরা লিখছি এখানে, দেখতে পাচ্ছি কৃদন্ত শব্দটা আমাদের যোগে, আমাদের কৃদন্ত শব্দ যে যুক্ত করে আমাদের কী হয় কর্মধার সমাস হয়, দুটি কৃদন্ত শব্দ, যেমন আগে ধোয়া পরে মশা, ধোয়া মশা, কৃদন্ত শব্দ যোগে আমাদের কী হয় কর্মধারার সমাস হয়। আচ্ছা, আমাদের কর্মধারার সমাসে আরও নিয়ম আছে, সেটা হল পূর্বপদে আমাদের কী থাকে, যদি আমাদের পূর্বপদে স্ত্রীবাচক শব্দ থাকে, কী থাকে পূর্বপদে স্ত্রীবাচক শব্দ থাকে আমরা দেখতে পাচ্ছি, সেটা পরপদে যায় পুনর্বাচক হয়ে যায়, যেমন সুন্দরী যে লতা, আমরা কিন্তু জানি সুন্দর সুন্দরী, স্ত্রীবাচক পুরুষবাচক হলো আমাদের সুন্দর, স্ত্রীবাচক সুন্দরী, সেই আমাদের যখন সুন্দরী কথাটা থাকে কিন্তু আমাদের সমস্ত পদে যে সেটা কি হয়ে যাবে, আমাদের কি হবে
সুন্দর হয়ে যাবে, পুরুষ বাচক শব্দ হয়ে যাবে। ব্যারবেকের মধ্যে যদি আমাদের সুন্দরী থাকে, স্ত্রী বাচক শব্দ থাকে, আমাদের সমস্ত পথে যেয়ে সেটা কীভাবে পুরুষ বাচক হয়ে যাবে। সুপ্রিয় শিক্ষার্থী, তোমরা নিজে বুঝতে পারছ। এবার একটু খেয়াল করো, পরে যেটা আমাদের আছে নাম্বার ছয়, খেয়াল করো ছয়, কু। পুরো পদে কু কথাটা থাকলে, পুরো পদে যদি কু কথাটা থাকে ব্যারব্যাকের মধ্যে, আমাদের জানি আমাদের সমাজের দুইটা আমাদের অংশ থাকে, একটা হলো পূর্ব পদ আর একটা পর পদ। পুরো পদের মধ্যে যদি কু কথাটা থাকে, তোমাকে বুঝতে পারছো শিক্ষার্থীরা, পুরো পদে কু কথাটা থাকলে সেটা আমাদের পর পদে যেয়ে পদ হয়ে যায়, সমস্ত পদে যায় পদ হয়ে যায়। কু যে আসা পদ আসা, কু যে আসা সমস্ত কি হলো পদ আচার। কু যে অর্থ পদার্থ, কু যে অর্থ কি হলো পদার্থ, বা কু যে আসা পদ আচার। তোমরা যেটাই বলো উদাহরণ আমাদের একই, কু যে আসা সমস্ত পদ আচার, কু যে অর্থ পদার্থ। আমরা মনে রাখবো পদাচার, এরকম যদি কোনো শব্দ আমাদের এমসিকে প্রশ্ন আসে, আমরা নিশ্চিন্তে চোখটা বন্ধ করে আমরা কি করবো সেটাকে কর্মধারয় সমাসে টিকিয়ে দেবো। কারণ আমরা জানি কু যে আসার পদাচার, কর্মধারয় সমাসে ব্যাসবাকে যদি কু কথাটা থাকে তাহলে কী হয় সেটা পরবর্তী সমস্ত পদে যায়, পদ কথাটা হয়ে যায়। সুপ্রিয় শিক্ষার্থী, আরেকটা জিনিস আমরা দেখবো, মহান যে রাজা, আমাদের মহান যে রাজা, আমরা একটা বাক্য বলছি, সেই বাক্যটার মধ্যে একটা জিনিস আমরা খেয়াল করবো, মহান যে রাজা, রাজা ব্যাসবাক্যের মধ্যে আমাদের পরপদের মধ্যে যদি রাজা কথা থাকে আমরা কিন্তু মনে রাখবো পরপদে, পরপদে কিন্তু না, মহান যে রাজা যেহেতু লাস্ট শেষ শব্দটা রাজা, পরপদের মধ্যে যদি রাজার কথা থাকে তাহলে কী হবে সেটা সমস্ত পদে গিয়ে মনে রাখবো আমরা রাজ হয়ে যাবে। কী হবে রাজ, পরপদে গিয়ে রাজ হয়ে যাবে। আমরা এখানে দেখতে পাচ্ছে মহান যে রাজা মহারাজ, মহর যে কীর্তি মহাকীর্তি, তাহলে আমাদের রাজা মহারাজ রাজা। এবার দেখো সর্বশেষ লাস্ট নাম্বার আট, সুপ্রিয় শিক্ষার্থী তোমরা খেয়াল করো নাম্বার আট, সিদ্ধ যে আলু, সিদ্ধ যে আলু, আলু সিদ্ধ। ব্যাসবাক্যের মধ্যে কী হয়েছে আমাদের পূর্ব পদের মধ্যে কী আছে আমরা খেয়াল করবো, সিদ্ধ যে আলু, এটা হলো বিশেষ পদটা আগে আসছে, বিশেষণ পদটা আগে আসছে, বিশেষটা পরে চলে গেছে। সিদ্ধ যে আলু, সিদ্ধ শব্দটা হলো বিশেষণ পদ, আর আলু যেটা সেটা আমরা জানি এটা যেহেতু নামবাচক, এটা হলো আমাদের বিশেষ পদ। তাহলে পূর্ব পদে আমাদের কী থাকে আমাদের মনে রাখবো সর্বশেষ খেয়াল করবো, সর্বে আট নাম্বারটা আমাদের পূর্ব পদে হবে বিশেষ পদ, আর আমাদের পরপদে হবে কি আমাদের উপর পদে বিশেষণ পদ, পরপদে বিশেষ পদ। আচ্ছা শিক্ষার্থী, তাহলে আমরা খেয়াল করলাম, পুরাপুরি সবাই একটু খেয়াল করো যে আমাদের কয়েকটা প্রকারে বা কয়েকভাবে আমাদের কর্মধারা সমাস হয়। আচ্ছা এর মধ্যে এই কর্মধারা সমাসের মধ্যে একটু আমরা খেয়াল করি, জাস্ট এরপরে খেয়াল করো আরোগুলো আছে, অনেকগুলো আমাদের কর্মধারা সমাসের, এগুলো ছাড়া আমাদের আরও আছে। নাম্বার এক খেয়াল করো, কয়েক প্রকারের মধ্যে একটা হলো মধ্য পদগতি কর্মধারা সমাস, তোমরা খেয়াল করো একটু কর্মধারা সমাসে আরো কয়েকটা প্রকারভেদ আছে, তার মধ্যে একটা হলো মধ্য পদলোপী কর্মধারা সমাস। তোমাদের বইয়ে তাদের সামনে আছে, সবাই একটু খেয়াল করে দেখো, সংজ্ঞাটা অত্যন্ত যত্নের সাথে মুক্ত করার চেষ্টা করবো, মধ্য পদলোপী কর্মধারা সমাস। সময় আমাদের সংক্ষেপ, সংক্ষেপ সময় আমি যতটুকু পারি চেষ্টা করছি তোদের বোঝানো হলো মধ্য পদলোপী কর্মধারা সমাস, যে কর্মধারা সমাসের মধ্যে ব্যাসবাক্যের ব্যাসবাক্যের মধ্য পদটা লোপ পাস তাকে বলা হচ্ছে মধ্য পদলোপী কর্মধারা সমাস। যেমন সিংহ চিহ্নিত আসন, সিংহ চিহ্নিত আসন খেয়াল করো তোমরা। আচ্ছা সিংহ চিহ্নিত আসন মধ্য পদলোপী কর্মধারা সমাস, মনে রাখবা সিংহ চিহ্নিত আসন। প্রিয় শিক্ষার্থীরা সিংহ চিহ্নিত আসন, সিংহাসন, এই সিংহাসনের মধ্যে চিহ্নিত কথাটা উঠে গেছে, শুধু সিংহাসনটা আছে, সিংহ চিহ্নিত আসন সমান সমান সিংহাসন। এটা হলো মধ্য পদলোপী কর্মধারা সমাসটা কি বলেছি, যে কর্মধারা সমাসের মধ্যে ব্যাসবাক্যের মধ্য পদ লোপ পায় তাকে বলা আছে বা উঠে যায় তাই নাই হয়ে যায় সেটা হলো মধ্য পদ লোপিত কর্মধার সমাস। সুপ্রিয় শিক্ষার্থী এবার দেখো তোমরা খেয়াল করো উপমান কর্মধারার সমাস, উপমান
একটু ব্যাপক আলোচনা, তারপর আমি যতটুকু তোমাদের সংক্ষেপে বোঝানোর চেষ্টা করছি, খেয়াল করো উপমান, উপমান অর্থ তুলনা।